নমস্কার, এখন তোমাদের আমি আজ স্ট্যান্ডার্ড টুর বাস শিক্ষা আড্ডা দিচ্ছি। তো আগের দিন তোমাদের সঞ্জয় স্যার ক্লাস নিয়েছিল, তো আজকে আমি তোমাদের ভাষা শিক্ষাটা পড়াচ্ছি। তো ভাষা শিক্ষায় দেখো, তোমরা প্রত্যেকে 17 পাতা খোলো, ঠিক আছে? 17 পাতা থেকে আমি আজকে পড়াচ্ছি তোমাদের। পেজ নাম্বার হচ্ছে 17, ঠিক আছে? দেখো, প্রথমে বলা আছে সন্তর্থ, এগুলো আগের দিন আমি লিখে দিয়েছিলাম। তারপরে সঞ্জয় স্যার বাংলা ক্লাস নিয়েছিল, তারপরে আমি আজকে তোমাদের ভাষা শিক্ষার ক্লাস নিচ্ছি। তো দেখো, আগের থেকে শব্দার্থ, তোমরা শব্দার্থ গুলো আশা করি মুখস্থ করেছো। তো এরপর দেখো, দুয়ের দ্বার ঠিক, প্রশ্নের পাশের রাইট, আর ভুল যেটা বাক্য তার পাশে কাটা চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তো তোমরা জানো যে পরীক্ষা এরকম থাকে যে ঠিক বাক্যের পাশে ভুল, ঠিক বাক্যের পাশে রাইট, বা ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন, বা ঠিক বাক্যের পাশে ঠিক বানানটা লিখতে হয়, বা ভুল বাক্যের পাশে ভুল বানান বলে লিখতে হয়। তো আমাদের বলে দেওয়া আছে যে যে বাক্যটা ঠিক হবে তাতে রাইট চিহ্ন বা ঠিক চিহ্ন দিতে হবে। তারপর প্রথমটা আছে, শীতকালে জ্বর জ্বালা বেশি হয়। তোমাদের বইয়ে কি আছে? শীতকালে জ্বর জ্বালা কম হয়, তাহলে বাক্যটা নিশ্চয়ই ভুল হবে। তার জন্য তোমরা কি করবে, এখানে একটা কাটা চিহ্ন দেবে, ঠিক আছে? একটা কাটা চিহ্ন দেবে, তাহলে বাক্যটা নিশ্চয়ই ভুল, তার জন্য কাটা চিহ্ন দেবে। এইভাবে পড়া গুলো দেখো, বিদ্যান মানুষ কি হয়? সমাজের গৌরব। কিন্তু এখানে লেখা আছে দেশের গৌরব। সমাজ কোথায়? আমাদের দেশে তো সমাজ অবস্থিত। তো এটা ঠিক, এটা ভুল নয়, তাহলে রাইট দিয়ে দিবে, একটা বক্স করে রাইট দিয়ে দিবে। হ্যাঁ, এরপর দেখো, মণিময় পরশ কোকসা যাইবে, এটা ভুল, তাহলে তোমরা এটাকে কেটে দেবে, এটা ভুল। এরপর দেখো, সজ্জন, সজ্জন শব্দের অর্থ জানি আমরা কি? তোমাদেরকে আগের দিন লিখেছিলাম, সজ্জন শব্দের অর্থ হচ্ছে আপনজন বা আত্মীয়। এই জন্য সজ্জন শব্দের অর্থ কুকুর ভুল। এখানে যদি তাপসয় ভয় যদি থাকতো তাহলে রাইট হতো, কিন্তু যেহেতু দন্ত সয় ভয় আছে তার জন্য কি এটা ভুল, একটা ভুল কেটে দিলাম। হ্যাঁ, এরপর দেখো, পাঁচের দাগ, আমরা সবাই বিশ্বের নাগরিক নই। আমরা কোথায় বাস করি? এই বিশ্বে, পৃথিবী, পৃথিবী মানে বিশ্ব। তো নই বলছে নাগরিক নই, তাহলে এখানে এটা এটাও ভুল, আমরা তো নাগরিক, দেশের আমরা তো নাগরিক, ঠিক আছে? এরপর দেখো, পৃথিবীতে সব কিছু নশ্বর, নশ্বর মানে কি জানি আমরা? যা চিরস্থায়ী নয়, মানে তো যার ধ্বংস আছে, যে জিনিস সৃষ্টি আছে তার ধ্বংস আছে, ঠিক তার জন্য এখানে বলা আছে যে পৃথিবীর সব কিছু নশ্বর, তাহলে এটা প্রায় ঠিক আছে, ঠিক চিহ্ন দিয়ে দাও। এবার দেখো, কিছু বিপরীত শব্দ আমি তোমাদের লিখে দিয়েছি। প্রথমটা দেখো, পক্ক, পক্ক মানে কি? পাকা। আমরা বিপরীতে কি লিখেছি? কাঁচা, ঠিক আছে? তোমরা লিখবে পক্ক, আর তার বিপরীতে কাঁচা। বিদ্যান মানে জ্ঞানী ব্যক্তি, বিপরীতে কি হবে? মূর্খ, ঠিক আছে? এবার দেখো, নিজস্ব, নিজস্ব মানে আমরা কি জানি? নিজের। এবার তার জন্য এটা কি হবে? পরের বা পর, এরকম বোঝাবে। বেশ, সত্তর, সত্তর মানে কি? তাড়াতাড়ি এসে ওই কাজটা তাড়াতাড়ি করো, সত্তর। এই জন্য তোমরা সত্তরে বিপরীত করবে মন্তর, ঠিক আছে? বা ধীরে পড়তে পারো, সত্তর মন্তর দুটোই নাই। এরপর দেখো, তড়া, তড়া মানে কি? খুব তাড়াতাড়ি করি, সত্তর আর তড়া একই করেছিলাম। তো ওই সত্তরে মন্তর করেছি, আর এখানে তড়াতে পড়বে ধীর, ঠিক আছে? নশ্বর, নশ্বর মানে কি? যা চিরস্থায়ী নয়, তাহলে চিরস্থায়ী হলে রাইট হবে, তাহলে বিপরীত চিরস্থায়ী। এরপর দেখো, আহ্বান, বিপরীতে কি হবে? একটা আমন্ত্রণ, আমন্ত্রণ কেন নয় মানে ডাকা, এবার ডাকার পরে তাকে বিদায় জানাতে হয়, তার জন্য বিদায় লিখবে। বা নিঃস্ব, যার কিছু নেই, তোমরা জানো লোকটি নিঃস্ব ছিল বলে ঘটি কাটি পিছিয়ে ফেলেছিল, তার জন্য নিঃস্ব লোকটার কথা বলা যায়, নিঃস্ব মানে যার কিছু নাই, তাহলে ধনী নিশ্চয়। এরপর দেখো, পরের বেশ, 18 পাতা দেখো, 18 পাতায় দেওয়া আছে যে নিচের
বাক্যগুলো দিয়ে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো তো তোমাদের আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি তো তোমরা এগুলো বাড়িতে পড়বে না পারলে আবার পড়ে দেওয়া হবে এগুলো তোমরা বাড়িতে পড়বে দেখো করছো তিনি একজন করছো ঠিক আছে খুব বড় বড় দরকার নেই করছো মানে আমরা জানি চাষি তিনি একজন করছো ছিলেন এরকম লিখতে পারো নাগরিক আমরা কি আমরা ভারতের নাগরিক এরকম লিখতে পারো যা তোমরা একটা বাক্যে যেন অর্থপূর্ণ শব্দ বোঝায় এরকম তোমরা বাক্য রচনা করবে এরকম বাক্য রচনা করবে না যাতে বুঝতে অসুবিধা হয় এরকম বাক্য গঠন করবে না ঠিক আছে দেখো নিজস্ব মানে নিজের আমার একটি নিজস্ব বাড়ি আছে গাড়ি আছে তোমারই খেলনা আছে নিজস্ব মানে নিজের নিজের তোমার যে কোনো জিনিস থাকতে পারে নিজের পোশাক আশাক বা নিজের অন্যান্য কিছু আহ্বান মানে আমন্ত্রণ তাহলে সৎকারী সবাইকে আহ্বান জানা দেওয়া এটা করতে পারো তাকে আমি আহ্বান জানিয়েছি তাকে আমি দেখেছি এরকম নিয়ন্ত্রণ দিয়েছি আহ্বানের ক্ষেত্রে সত্তর মানে তাড়াতাড়ি মা তোমাকে সত্তর ডাকিতেছে বা সত্তর তুমি চলে এসো এরকম ব্যবহার করে বিদ্যান বিদ্যান মানুষ সমাজের গৌরব বা দেখতে পারো রাম একজন বিদ্যান ছেলে মীরা একজন বিদ্যান মেয়ে এরকম করতে পারো এরপর দেখো যে কোনো একটা বর্ণ দুটো বর্ণ নয় যে কোনো বর্ণের সাথে তোমরা বপলা জুড়ে শব্দ তৈরি করবে দেখো প্রথমটা যে বয়স সেই তালবেশ এখানে কোনটার সাথে আমরা বপলা জুড়ছি দেখো আমি করে দেখেছি বয়স সেই তালবেশ বয়ে এগুলো তোমরা পড়বে তারপরে দেখো বয়সী ল তাহলে এখানে যাবে বিল্ল বয়স সেই লয়ে বয়ে আমি কি করছি একটা বর্ণের সাথে বপলা জুড়ছি তোমরা একটা বর্ণের সাথে বপলা জুড়বে এবার দেখো তড়া তয়ে বয়ে রয়াকার তড়া ঠিক আছে এবার দেখো সজ্জন এটা দন্ত সয়ে বয়ে বর্গীর জ দন্ত সজ্জন বাদবাই গুলো চারটে তোমরা করবে নিজে না পারলে আমি পরের দিন করে দেবো এ অবধি থাক ঠিক আছে নমস্কার আর এগুলো তোমরা খাতায় নোট করে নেবে আর বাড়ির কাজ তো দেওয়া হলো এগুলো তোমরা করবে বাক্য রচনা ঠিক আছে নমস্কার।